Good afternoon, dear learners, honorable guardians, co-workers and viewers. I welcome you all to my live class from the very popular Facebook page Sunamganj Online School. At the very beginning of my class, I would like to introduce myself before you. This is Khalidur Rahman Manik, assistant teacher, Khashgaon Government Primary School, Chatak Sunamganj. Today, I am present here with English for today for the students of grade 5. So all the students of grade 5, either from schools or madrasa, get ready with your textbooks and necessary everything and participate in the class. My dear learners, you know, our today's topic is also about Cyclone Ayla. In our last class, we received a class from this topic, Cyclone Ayla, and inshallah, today this topic will be finished totally. For this, open at page 96 of your textbooks, page number 96, lesson 4 to 5. Look, this is a big lesson. এই লেসনের উপর আমরা দুটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি এবং তার থেকে আমরা ভোকাবুলারি শিখেছি এবং তোমাদের সমাপনী পরীক্ষার বা বার্ষিক পরীক্ষা বা থ্রি থেকে ফাইভ পর্যন্ত যেভাবে ইংরেজি প্রশ্ন করা হয় তার আলোকে এক নম্বর প্রশ্ন এবং তার সমাধান আমরা করে নিয়েছি। আজ আমরা এখান থেকে আমাদের দুই তিন এবং চার নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? Okay, dear learners, so I'll have to read this text again before you. আমরা এক সপ্তাহ আগে পড়েছি, তো আবার তোমাদের সামনে এটা পড়ে নেওয়া উচিত। I am reading with Bangla meaning and you will listen to me very carefully. Cyclone Ayla, ঘূর্ণিঝড় আইলা. The next day was awful. তোমরা জানো এই টপিকটা বেশ বড় এবং এটার উপর এর আগে তিনটি লেসন চলে গেছে, আজকে এটা হচ্ছে চার এবং পাঁচ নম্বর লেসন। তো দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরের দিনটি ছিল ভয়াবহ। বাবুলস ফ্যামিলি কুডেন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়াজ গান, নিপা এবং দাদা ওয়াজ গান মানে চলে গিয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের পিতা তাদেরকে খুঁজতে বের হলেন, তাদের সন্ধানে বের হলেন। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, তিনি নিপাকে একটি মাঠে পেলেন। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, সে একটি গাছে ধরেছিল এবং কাদায় সে ঢাকা ছিল। শি ডিডেন্ট রিমেম্বার এনিথিং, সে কিছুই মনে করতে পারছিল না। হি টুক নিপা অ্যাট হোম, তিনি নিপাকে বাসায় নিয়ে আসলেন। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, এবং তার পিতাকে খুঁজতে শুরু করলেন। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিস, তিনি মাঠ বিল্ডিংস এবং গাছে গাছে মানে সর্বত্র তিনি তাকে খুঁজলেন, তার পিতাকে খুঁজলেন। Many people in Bangladesh were missing after Cyclone Ayla. Cyclone Ayla এর পর বাংলাদেশে অনেক মানুষ হারিয়ে গিয়েছিলেন। বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, বাবুলের দাদা ছিলেন তাদের থেকে একজন যিনি হারিয়ে গিয়েছিলেন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবার কখনো তাকে খুঁজে পায়নি। আমরা প্রথম বইটা পড়লাম, হ্যাঁ অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত আবারও।
আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার এরপর মানে তার ধ্বংসাত্মক কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার পর কি হলো, পিপল ওয়ার্কড টুগেদার, মানুষ একসাথে কাজ করতে শুরু করলো। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। নিপাস স্কুল ওই যে দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র হলো, এই শব্দগুলোর তো আমরা শিখিনি যে শেল্টার আশ্রয়কেন্দ্র, সার্ভাইভার্স দুর্গত মানে কোনো দুর্ঘটনার পর বেঁচে যাওয়া লোকজনকে বলা হয় সার্ভাইভার্স। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, থাকার জন্য বাবুল এবং তাদের পরিবার স্কুলে চলে গেল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস, এবং এনজিও এর কর্মীরা কেম টু হেল্প, সাহায্যের জন্য তারা এগিয়ে আসলেন। এনজিও এটার ইলেবোরেশনটি আমি তোমাদেরকে বলে দিয়েছি, ইলেবোরেটলি এটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বেসরকারি সংস্থা। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু ওই ব্যাপার স্যাপারগুলি ছিল খুবই কঠিন। দেয়ার ওয়াজেন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, পর্যাপ্ত পরিমাণে খাবার পানি বা খাবার খাবার ছিল না, পানীয় ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লেন। ইন দিস এতে পিপল রিপেয়ার্ড দেয়ার টাইম, না ইন টাইম পিপল রিপেয়ার্ড দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজ অ্যান্ড ব্রিজ। ইতিমধ্যে লোকেরা কী করলো, তারা তাদের গড় বাড়ি মেরামত করলো এবং তাদের গ্রাম এবং তাদের ব্রিজ, তাদের কালভার্ট ফুল, এগুলি তারা কী করলো, তারা আবার নির্মাণ করে নিল, মেরামত করে নিল। দে প্লান্টেড নিউ ট্রিজ, তারা নতুন নতুন গাছ লাগালো। অ্যান্ড নিউ ক্রপস ইন দ্য ফিল্ডস, এবং মাঠে নতুন ফসল ফলালো। মানুষ যেভাবেই হোক আবার সার্ভাইভ করা শিখে যায়, ঠিকই থাকতে হবে তো প্রকৃতির সাথে যুদ্ধ করে হলেও। বাবুলস ফ্যামিলি, বাবুল ফিলস হ্যাপি ওয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা। বাবুল যখন গাছের দিকে তাকায় তখন তার ভালো লাগে, যখন তার ছোটো বোনের দিকে তাকায় তখন তার ভালো লাগে। তার বোনটা হারিয়ে গিয়েছিল, তাকে তারা খুঁজে পেয়েছে। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, কিন্তু দাদার কথা ভেবে তার কষ্ট হয়। হিজ গ্র্যান্ডমাদার সেস, তার দাদি প্রায়ই বলে থাকেন, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ কর না, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার, দাদা চাইতেন ভবিষ্যতের জন্য যেন আমরা বেঁচে থাকি। তো এটি তোমরা একবার পড়ে নিয়েছ, এর আগে পড়ে নিয়েছ, এবার পড়ে নেবে। এখন এর আলোকে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নের আলোচনা করব। দুই নম্বরে কী থাকে তোমাদের তো অবশ্যই মনে আছে, 2 নম্বরে থাকে আমাদের ট্রু ফলস। ট্রু ফলস এভাবে থাকবে, রাইট হোয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, শব্দ বাক্যগুলি ট্রু না ফলস লিখো। আমাদের শুধু ট্রু হলে ট্রু লিখবো আর ফলস হলে ফলস লিখবো। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু, তোমরা যেভাবে পারো যে পারো লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু। এখানে এভাবে এ বি সি ডি থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে। বাবুলস ফ্যামিলি লিভস অন এন আই এস এল এ এন ডি আইল্যান্ড, এটা আইসল্যান্ড না আইল্যান্ড। বাবুলের পরিবার একটি দ্বীপে থাকে, এটা ট্রু না ফলস তোমরা বলবে। হ্যাঁ, তোমরা নাম্বার দিয়ে দিয়ে কমেন্টে যে সকল স্টুডেন্ট আমার যুক্ত হয়েছ, হ্যাঁ নাম্বার দিয়ে দিয়ে তোমরা ট্রু ফলস লিখে দিতে পারো। বি নাম্বার, নিপা ইজ বাবুলস এল্ডার সিস্টার, নিপা বাবুলের বড় বোন, এটা ট্রু না ফলস। সি বাবুলস মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম,
বাবুলের মা একটি ফিশ ফার্মে মৎস্য খামারে কাজ করতেন। নিফা ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। নিফা ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। নিফা বয়স ছিল 8 বছর। এবং ই নাম্বার হচ্ছে 10 খাই ওয়াজ ডার্ক। আকাশ ছিল অন্ধকার। এখানে আমি পাঁচটি সেন্টেন্স লিখেছি এ থেকে ই পর্যন্ত। এই সেন্টেন্সগুলি কোনটি ট্রু বা কোনটি ফলস এরা তোমাদের লিখতে হবে। তো পরীক্ষায় তোমরা লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 দিয়ে। এভাবে প্রথমে নাম্বার দিয়ে দিবে এ বি সি ডি ই। এরপর সেন্টেন্স লেখার প্রয়োজন নেই, শুধু এই সেন্টেন্সটি ট্রু না ফলস আমরা বলবো। বাবুলস ফ্যামিলি লিভস অন অ্যান আইল্যান্ড। বাবুলের পরিবার একটি দ্বীপে বাস করে। এটা আমরা পড়েছি এর আগে, তারা দুবলারছড় আইল্যান্ডে থাকে। তো এটা এই স্টেটমেন্টটি হচ্ছে ট্রু। ট্রু, টি আর ইউ ই, ট্রু। আমরা এ নাম্বার দিয়ে শুধু এখানে ট্রু লিখব। বি নাম্বার, নিপা ইজ বাবুলস এল্ডার সিস্টার। নিপা হচ্ছে বাবুলের বড় বোন। ইয়াঙ্গার সিস্টার ছোটো বোন, এল্ডার সিস্টার বড় বোন। তো আমরা জানি সাইক্লোনের সময় বাবুল ছিল জাস্ট এ বেবি, সে ছোট্ট শিশু ছিল। তার বোনের বয়স নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড। নিপার বয়স ছিল 6 বছর। তাহলে নিপা বাবুলের থেকে বড়, এটা ট্রু। বাবুলস মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম। বাবুলের মা একটি মৎস্য কামারে কাজ করতেন, এটাও ট্রু। আর বাবা ছিলেন একজন, তার ছিল গ্রোসারি শপ বাবার। নিপা ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। নিপার বয়স ছিল 8 বছর। অর্থাৎ আমরা যে স্টোরিটা পড়ে এসেছি সাইক্লোন আইলা, তখন নিপার বয়স 8 বছর ছিল কি না, আমরা পড়েছি শি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড। তাহলে এটা ফলস, এফ এ এল এস ই, ফলস। দ্য স্কাই ওয়াজ ডার্ক। আকাশ ছিল অন্ধকার, মানে সেদিন আকাশের যে বর্ণনা দেওয়া হয়েছে আমাদের স্টোরিতে, আকাশ ছিল অন্ধকার, এটাও ট্রু। যদি দেওয়া থাকে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার ছিল, তখন আমরা এটাকে ফলস লিখব। ঠিক আছে, এটাকে আমি ফলস বানিয়ে দিই। আমি প্রশ্নগুলি লিখে এনেছি, এখন দেখি অধিকাংশই ট্রু হয়ে যাচ্ছে। ক্লিয়ার, সি এল ই এ আর, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার ছিল, তখন এটার জন্য আমরা লিখব ফলস, এফ এ এল এস ই, ফলস। তিনটা পাইলাম ট্রু আর দুইটা ফলস। ওকে ডিয়ার লার্নার্স, আমরা 2 নম্বর প্রশ্নের, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমি একবার ফর এ ওয়াইল জুম করে দিলাম, তোমরা পরে ভিডিও আকারে এটা পাবে, তোমরা দেখে নিতে পারবে। ওকে, ওকে ডিয়ার লাভলি লার্নার্স, আমরা এখন 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো আজকে আমাদের এই লেসনটি সাইক্লোন আইলা এর উপর যে বিশাল লেসন ছিল আমরা কয়েকদিন পড়লাম, শেষ হয়ে যাবে। এখন পড়ব আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। আমরা এখান থেকে 6টি প্রশ্ন দেওয়া থাকে, 3 নম্বরে 12 মার্ক থাকে, আমাদেরকে আনসার করতে হয়। তোমরা একটু দেখে নাও, এখানে আমি 6টি প্রশ্ন লিখে এনেছি, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? সমস্যা হচ্ছে একটি, যে ক্যামেরার বিফোর দ্য ক্যামেরা অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যামেরা, দিস ইজ ওয়ান সেলফ খালেদ, একাই উভয় দিকে থাকতে হয়। নাও ইটস ক্লিয়ার টু ইউ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলি উত্তর লিখো, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। তো নাম্বার এ, হোয়ার ডাজ বাবুলস ফ্যামিলি লিভ, বাবুলের পরিবার কোথায় বাস করে? হোয়ার ডাজ বাবুলস ফ্যামিলি লিভ, বাবুলের পরিবার কোথায় বাস করে, মানে বর্তমান সময়ের কথা বলা হয়েছে। ডাজ দ্বারা প্রশ্ন করা হয়েছে, হোয়ার ডিড, ডিড দ্বারা অতীতকে প্রশ্ন করা হয়। হোয়ার ডিড বাবুলস মাদার ডু, ও সরি, হোয়াট ডিড বাবুলস মাদার ডু, বাবুলের মা কি করতেন? হু চেকড দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট,
হ্যাঁ, ওই যে পরিবারের জরুরি জিনিসপত্র কে পরখ করেছিলেন, যে সাইক্লোন আসার আগে এই যে ঘূর্ণিঝড় বা কোনো দুর্যোগ আসার আগে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, যেমন টর্চ, মোমবাতি, দেয়াশলাই, শুকনো খাবার, এই যে ইমার্জেন্সি কিট বলা হয় এগুলিকে, হ্যাঁ এগুলিকে চেক করেছিলেন। হোয়াট হ্যাপেন্ড ইন দি আফটারনুন, বিকেলে কি ঘটল, রাইট ইন টু সেন্টেন্সেস, দুইটি বাক্যে লিখো। রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবার নিয়ে, হ্যাঁ তিনটি বাক্য লেখো। হাউ ওয়াজ দ্য স্কাই, আকাশটি কেমন ছিল, অর্থাৎ সেদিন আকাশ কেমন ছিল। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে এখন লিখে দেব। হোয়ার ডাজ বাবুলস ফ্যামিলি লিভ, বাবুলের পরিবার কোথায় বাস করে। বাবুলের পরিবার একটি দ্বীপে বাস করে, দুবলারচর আইল্যান্ডে। তাহলে আমরা লিখতে পারি বাবুলস অ্যাপোস্ট্রোফি দিয়ে এস, বাবুলের, বাবুলস ফ্যামিলি লিভস অন অ্যান আইল্যান্ড, বাবুলের পরিবার একটি দ্বীপে বাস করে। দ্য লিভস অন দি আইল্যান্ড অফ দুবলারচর, দুবলারচর দ্বীপে বাস করে। আমরা বড় করেও লিখতে পারি, আমি ছোট করে দিলাম, বাবুলস ফ্যামিলি লিভস অন অ্যান আইল্যান্ড, বাবুলের পরিবার একটি দ্বীপে বাস করে। হয়ে গেছে। হোয়াট ডিড বাবুলস মাদার ডু, বাবুলের মা কি করতেন। বাবুলের পিতা ছিলেন, হি হ্যাড এ গ্রোসারি শপ, অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম, তার মা একটি ফিশ ফার্মে কাজ করতেন, আমরা পড়েছি। তাহলে প্রশ্ন হলো হোয়াট ডিড বাবুলস মাদার ডু, আমরা এখান থেকে শুরু করব। বাবুলস, বাবুলস, বাবুলস মাদার, তিনি কি করতেন, কাজ করতেন, ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম, একটি মৎস্য কামারে কাজ করতেন, ফিশ ফার্ম। বাবুলস মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম। দেখো আমি নাম্বার বন্টন করে দিয়েছি, প্রথমটিতে দুই মার্ক, দুই দুই দুই, এটাতে তিন, আর সেটাতে এক, ছোটো প্রশ্ন ওই জন্য তার তাতে এক মার্ক। এভাবে প্রশ্নের পাশে নাম্বার বন্টন করে দেওয়া থাকে। হু চেক দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট, কে পরিবারের জরুরি জিনিসপত্র পরখ করেছিলেন, কে, দাদা। হ্যাঁ, শুধু হু দ্বারা প্রশ্ন করলে তার আনসার করা খুবই সহজ হয়, হু এর স্থলে শুধু আমরা, হ্যাঁ, সাবজেক্টটা বসিয়ে দিই, হু, কে, দাদা। বাবুলের দাদা, তাহলে বাবুলস গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার চেকড, এরপর আমরা এখান থেকে খুব ভো জবাবে আছে সেভাবে বসিয়ে দেবো, চেকড, সিএচ ই সি কে ইডি, চেকড দ্য ফ্যামিলি, ও ফ্যামিলি ইমার্জেন্সি কিট। কিট, বাবুলস গ্র্যান্ডফাদার চেকড দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট। ওকে ডিয়ার লার্নার্স, আমরা ইতোমধ্যে পেয়ে গেলাম তিনটি প্রশ্নের সমাধান পেয়ে গেছি। এখন ডিতে কি প্রশ্ন করা হয়েছে, হোয়াট হ্যাপেন্ড ইন দি আফটারনুন, বিকেলে কি ঘটল, মানে ওই সাইক্লোন আইলা এর দিন বিকেল কি ঘটল, রাইট ইন টু সেন্টেন্সেস, দুটি বাক্যে লেখো। হ্যাঁ, আমরা পড়েছি ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, বিকেলে, বিকেলে কি হলো, বাতাস বইতে শুরু করলো, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, BLOW ব্লো, ইন দি আফটারনুন, বিকেলে দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, বাতাস বইতে শুরু করলো,
এরপর কি লোকেরা দৌড়াদৌড়ি করতে শুরু করলো। আরেকটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সে লিখব, পিউপল লোকেরা BEGAN বিগান টু রান, অর্থাৎ কেউ নিরাপদ স্থানের উদ্দেশ্যে দৌড়ালো, কেউ তার গবাদি পশু নিয়ে আসার জন্য দৌড়ালো, হ্যাঁ কেউ তার ছোট শিশু তাদেরকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি করলো। এভাবে বিকেল নাগাদ, ইন দ্য আফটারনুন, বিকেলে দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, বাতাস বইতে শুরু করলো, আর তখন পিপল বিগান টু রান, লোকেরা দৌড়াদৌড়ি করতে শুরু করলো তাদের যান বাঁচানোর উদ্দেশ্যে, তাদের মালামাল বাঁচানোর উদ্দেশ্যে। এরপর ই নাম্বার কি, রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবার সম্বন্ধে তিনটি বাক্য লিখো। তো বাবুলের পরিবার আমরা তো অনেক কিছুই জানি, জানলাম পুরোটা স্টোরি বাবুলের পরিবার এবং তাদের বর্ণনা নিয়ে। বাবুলস ফ্যামিলি লিভস অন দি ISLA and island of Dublarchor, LAR Dublar CHR. Bubbles family lives on the island of Dublarchor. Babule পরিবার Dublarchor দ্বীপে বাস করে। আর কি লিখতে পারি, তাদের পরিবারে কত সদস্য ছিল? বাবুল, বাবুলের বোন নিফা, তার বাবা মা চারজন, দাদা দাদি ছয়জন, তারা ছয়জন সদস্য ছিল। হ্যাঁ, দেয়ার আর সিক্স মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারের ছয়জন সদস্য রয়েছে। আরও একটি বাক্য আমরা লিখব, বাবুলের বাবার ছিল একটি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মুদির দোকান। বাবুলস ফাদার, তোমরা অন্য তথ্য দিতে পারো, আমরা যে কোনো তথ্য দিয়ে সঠিকভাবে দিয়ে তিনটি বাক্য লিখব। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ, গ্রসারি শপ SHOP শপ। বাবুলের পিতা ছিল একটি মুদির দোকান। হ্যাঁ, যেহেতু মায়ের ব্যাপারে আমরা এর আগে তথ্য লিখেছি, তো এটি এখন আর লিখব না। আকারিয়ালানাস, বাবুলের পরিবার নিয়ে আমি তিনটি বাক্য লিখেছি। বাবুলস ফ্যামিলি লিভস অন দি আইল্যান্ড অফ দুবলারচর, বাবুলের পরিবার দুবলারচর দ্বীপে বাস করে। দেয়ার আর সিক্স মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে ছয়জন সদস্য রয়েছে। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ, বাবুলের বাবার ছিল একটি মুদির দোকান। হয়ে গেল, লেখাগুলো বেশ ছোট হয়েছে। আমাদের শেষ একটি প্রশ্ন রয়েছে, শেষ প্রশ্নটি ছোট প্রশ্ন, একদম এক মার্ক। দেখো তো, হাউ ওয়াজ দ্যাট স্কাই, আকাশ কেমন ছিল, অর্থাৎ সেদিন আকাশ কেমন ছিল, আকাশের অবস্থা কেমন ছিল। দ্য স্কাই ওয়াজ, আমরা তার অবস্থাটা লিখে দেব, দ্য স্কাই ওয়াজ ডার্ক, আজকের মতো ব্লু ছিল না, সেদিন দ্য স্কাই ওয়াজ ডার্ক, সেদিন আকাশ ছিল অন্ধকার। ছোট প্রশ্ন, ছোট আনসার, এক মার্ক। এটাতে তিনটি সেন্টেন্সে তিন মার্ক, এদিকে একটু লক্ষ্য রাখবে। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ইতিমধ্যেই সবগুলো তথ্য উঠিয়ে নিয়েছ, এবং এটা ভিডিও আকারে তো পরে পাবেই। এখন আমি তোমাদেরকে একটি কাজ দেব, আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর, যেটা চার নম্বর, দেখো এখানে লিখে এনেছি। চার নম্বর প্রশ্নে থাকে আমাদের একটা কম্পোজিশন লিখতে হয়, শর্ট কম্পোজিশন। তো দেখো দেওয়া আছে, রাইট আ শর্ট কম্পোজিশন ইন ফাইভ সেন্টেন্সেস,
পাঁচটি বাক্যে একটি ছোট্ট রচনা লেখো অ্যাবাউট সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা সম্বন্ধে। আমরা যে পাঠগুলি ধারাবাহিক পড়ে এসেছি বা পরীক্ষা, তো এটা টেক্সটে দেওয়া থাকবে, অনুচ্ছেদে দেওয়া থাকবে। এটা দেখে দেখে এখান থেকে তথ্য এনে একটু এদিক সেদিক করে আমরা পাঁচটি বাক্যে একটা কম্পোজিশন লিখতে পারবো। তার নাম দেব সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা। এই নামটা দিতে গিয়ে সাইক্লোনের প্রথম সিটা হবে ক্যাপিটাল, আইলার এটা হবে ক্যাপিটাল। যে কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে যতটি ওয়ার্ড থাকে প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার হয় ক্যাপিটাল লেটার। ওকে ডিয়ার লার্নার্স, মাই টাইম ইজ ফিনিশ অ্যান্ড আই এম নট টেকিং টাইম এনি মোর। ইনশাল্লাহ সি ইউ এগেইন অন দ্য নেক্সট উইক উইথ দ্য সেম সাবজেক্ট। টিল দেন স্টে হোম, স্টে সেফ, স্টে কানেক্টেড উইথ আওয়ার ক্লাসেস and enjoy our classes. Goodbye to you all.